আসসালামু আলাইকুম দর্শক, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে শিমুর স্বামী নোবেল এবং তার বন্ধু ফরহাদ। দর্শক শ্রোতা, তাদেরকে আদালতে তোলা হয়েছে, দুই দিনের রিমান্ডেই প্রায় সব কিছু বলে দিয়েছে। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালতে দিয়েছে, আদালত সেটা রেকর্ড করে তাদেরকে কারাগারে পাঠাইছে। তারা যেসব চাঞ্চল্যকর তথ্য দিছে আপনারা শুনলে জাস্ট অবাক হয়ে যাবেন। সেই ঘটনার সময় দুইজন উপস্থিত ছিল। সিসিটিভি ফুটেজ সম্পর্কে আমরা আলোচনা করব, ঘটনার মোড় কোন দিকে ঘটতে যাচ্ছিল সে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনা করব সেদিন কি ঘটেছিল। দর্শক শ্রোতা, আপনারা শুরুর দিকে অনেক কথাই শুনেছেন, কিন্তু সর্বশেষ জবানবন্দিতে নোবেল এবং তার বন্ধু ফরহাদ কি বলল আদালতের সামনে, আজকের এই ভিডিওতে সেটা আলোচনা হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন আর শেয়ার করুন। দর্শক শ্রোতা, আমরা যেটা বলতেছিলাম, মূল ঘটনা যখন ঘটে, শিমুকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হয়, তখন সেখানে দুইজন উপস্থিত ছিল, নোবেল এবং তার বন্ধু ফরহাদ দুইজনই উপস্থিত ছিল। যদিও বা প্রথম দিকে আমরা শুনতে পাচ্ছিলাম যে ফরহাদ পরে এসে সাহায্য করেছে, না, ঘটনার সময় উপস্থিত ছিল। হয়তো বা শুরুর দিকে নোবেল চাচ্ছিল তার বন্ধুকে কিছুটা বাঁচাতে, কিন্তু সর্বশেষ সত্যটা বের হয়ে আসলো। মানে কি অবস্থা, দুইজন মানুষ থাকা সত্ত্বেও তোমরা দুইজন একসাথে মিলে এই কাজটা করলা। ঘটনার দিনের বর্ণনা করি, জবানবন্দিতে যতটুকু আমরা জানতে পেরেছি পত্রিকা মারফত। দর্শক শ্রোতা, সেদিন নোবেল তার বন্ধুকে বাসায় আসতে বলে, তার বন্ধু বাসায় আসে, দরজাটা শিমুই খুলে দেয়। এরপরে ভিতরে বসে তারা চা খায়, সবাই ডাইনিংয়ে চা খায় বসে থেকে। এর মধ্যেই, এই কথাটা বলার আগে কিছু কথা বলে নেই, শিমুর সাথে শিমুর স্বামীর পারিবারিক কলহ, ডিম ভাজা নিয়ে বা যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে চরম ঝগড়া হইতো, ঠিক আছে? এটা হতোও, এই কয়েক বছর যাবৎ বেশি হচ্ছে। তো যেটা বলতেছিলাম, আমরা ঘটনার কোন জায়গায় ছিলাম, যে শিমুর হঠাৎ করে ফোন আসে। আরেকটা কথা বলে নেই, শিমুর স্বামী কিন্তু সবসময় সন্দেহ করতো, হয়তোবা শিমু কারোর সাথে প্রেম করে। এদিকে শিমুও তার স্বামীকে সন্দেহ করতে এমনটা উঠে এসেছে। শিমু কিন্তু কয়েকদিন আগেই বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে মার্কেটিং বিভাগে চাকরি করা শুরু করেন। আর শিমুর স্বামীর কিন্তু কিছুই নাই, 3 বছর আগে তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, সে এখন বেকার এবং মাদকাসক্ত, এই ব্যাপারটা কিন্তু উঠে এসেছে। এখন আসেন আবারও ঘটনায় আমরা ফিরত যাই। তো শিমুর হঠাৎ করে ফোন আসে, ফোনে কথা বলার পরে শিমু যখন ফোনটা রেখে দিবে, তার স্বামী ফোনটা দেখতে চায় যে কার সাথে সে কথা বলল, শিমু দিবে না। অনেক ক্ষেত্রে এরকম হয় যে শিমুর পরিবারের থেকেই হয়তো বা ফোন আসছে, মেয়েরা একটু জেদি টাইপের হয়। তো এখানে কি ঘটনা ঘটেছে জানি না, এক পর্যায়ে তাদের প্রচণ্ড পরিমাণে ঝগড়া শুরু হয়। ঝগড়াটা প্রথম অবস্থায় ফরহাদ ওখানে থাকা অবস্থায় থামানোর চেষ্টা করে, কিন্তু যখন নোবেল সর্বশেষ সিদ্ধান্ত নিল যে শিমুকে শেষ করে দিবে, তখন নোবেলের বন্ধু ফরহাদ এই পুরো ঘটনা ঘটাতে সাহায্য করে, সে থামায় না বরং সাহায্য করে। এরপরেই তো আপনারা জানেন, শিমুকে বস্তাবন্দি করে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা একটি ব্রিজের পাশে রেখে এসেছে। পরবর্তীটা আমরা সবাই জানি, যে এরপরে পুলিশ উদ্ধার করে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। এরপরে একটি সুতার সাহায্য ধরে, যে বস্তাটা যেটা দিয়ে সেলাই করা ছিল, সেরকম একটা বান্ডিল শিমুর স্বামীর গাড়িতে ছিল, এবং সেটা গাড়িটা ব্লিচিং পাউডার দিয়ে ধোয়া হয়েছিল, আর অনেক দাগ ছিল, সেটার পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদে সব কিছু বের হয়ে এসেছে। এখানে সিসিটিভি ফুটেজ নিয়ে কথা বলি, এখানে বলা হচ্ছে যে কিছু সময়ের জন্য বিদ্যুৎ ছিল না, এমনটা উঠে এসেছে। সিসিটিভি ফুটেজ অন্ধকার বা কিছু সময়েরটা নাই, এই বিষয় নিয়ে পুলিশ কাজ করছে, আস্তে আস্তে আরও ব্যাপারটা বের হয়ে আসবে। আর তার সন্তানেরা নাকি কোনো ধরনের টেরই পায় নাই। দর্শক শ্রোতা, এবার আসেন যে ঘটনার কোন দিক মোড় নিতে পারতো। তো আমরা দেখেছি ঘটনা ঘটার পরই জায়েদ খানের দিকে সন্দেহের তীর চলে গেছে। এদিকে শিমুর ভাই সন্দেহ করতো যে তার স্বামী এরকম ঘটনা ঘটাইতে পারে বা কিছু লক্ষণ দেখেছে। তো খুব 24 ঘন্টার মধ্যে পুলিশ কিন্তু এই ঘটনার সর্বশেষ ব্যাপারটা জানতে পারলো, রহস্য উদ্ঘাটন করে ফেললো। নাহলে জায়েদ খান কিন্তু চরম আকারে ফেঁসে যেত, চরম আকারে ফেঁসে যাইতো। যেভাবে ওর দিকে আঙ্গুল তোলা হচ্ছিল, ওর হয়তো বা গ্রেপ্তার হতে হইতো, রিমান্ডে যাইতে হইতো, জেলে হতে পারতো, যদি 24 ঘন্টার মধ্যে এটা উদ্ধার করা না যাইতো। তো যাই হোক, আমরা সত্য জানতে চাই, ঘটনার পিছনে আর মানুষজন থাকলে তাদেরকেও ধরেন সেটা জানতে চাই। মানে কিভাবে পারলো দুইজন সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও, ওর বন্ধু ঠেকাবে কি, ও আর প্ল্যানের সাথে মানে সংযুক্ত হয়ে গেল, কিছু বলার নাই আমার, এরকম বন্ধুও যেন কারণ না থাকে। আর ওনার বন্ধুর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে পুলিশের কাছে যতটুকু জানলাম, সে নাকি ম্যাসে থাকে, আর্থিক অবস্থা খুবই খারাপ, তার বউ তারা ডিভোর্স দিয়ে চলে গেছে, ফরহাদের ব্যাকগ্রাউন্ড।
তো আমরা সর্বশেষ নিউজ জানালাম আপনাদেরকে, এখন তার স্বামী এবং তার স্বামীর বন্ধুকে কারাগারে পাঠানো হয়েছে, আস্তে আস্তে এটা বিচারিক প্রক্রিয়ায় যাবে। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করবেন যাদের সত্য জানার বা শিমুর ঘটনা জানার আগ্রহ আছে। ভালো থাকবেন সবাই। আর একটা বিষয় দেখে আমার কাছে প্রচণ্ড পরিমাণে খারাপ লেগেছে, এই শিমু চলে যাওয়াতে চলচ্চিত্র শিল্পী সমিতি বা চলচ্চিত্র জগতের মানুষদের তেমন একটা কিছু করতে দেখি নাই। তারা হয়তো বা ব্যানারটা নিয়ে শোক জানাইছে, কিন্তু তাদের কাছে আরও কিছু আশা করছিলাম আমি। তারা নির্বাচন নিয়ে অনেকেই ব্যস্ত আছে, যে যাই হোক সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আর এটা আমার ব্যক্তিগত মতামত। ধন্যবাদ সবাইকে।